বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ তোমরা যারা এবছর 2021 সালে মাধ্যমিক একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তাদের জন্য সম্পূর্ণ রুটিন তোমাদের সামনে তুলে ধরছি। কারণ তোমরা জানো যে মাধ্যমিক পরীক্ষার রুটিন যথারীতি সঠিকভাবে বের হয়েছে, কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে রুটিনটা, কারণ 2 তারিখের পরীক্ষা ছিল, ৩০ তারিখের পরীক্ষা ছিল এবং সেটা আবার পরিবর্তিত হয়ে 2 তারিখে নতুনভাবে রুটিন প্রকাশিত হয়েছে। তো সেইভাবে সম্পূর্ণ নতুন এবং সঠিক রুটিন যেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, এই রুটিনটা তোমরা প্রয়োজনে নোটস করে নাও এবং এটাই কিন্তু ফাইনাল রুটিন রূপে স্বীকৃত হয়েছে আজকের তারিখে দাঁড়িয়ে। তো সম্পূর্ণ রুটিনটাই তোমাদের সামনে শেয়ার করছি। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। দেখো বন্ধুরা, তোমরা প্রথমে যে রুটিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাধ্যমিকের রুটিন, একদম যেটা গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো এই রুটিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 1 জুন থার্সডে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে বাংলা, কিন্তু এছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে, যাদের নেপালি, উর্দু, অসমিয়া বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে তাদের সেটা থাকবে, তবে বেশিরভাগ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলায় রয়েছে। 2 জুন আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বেশিরভাগই ইংরেজি রয়েছে। 3 জুন আমাদের জিওগ্রাফি, 5 জুন আমাদের হিস্ট্রি, 7 জুন আমাদের ম্যাথমেটিক্স রয়েছে বা অঙ্ক, 8 জুন আমাদের লাইফ সায়েন্স রয়েছে, 9 জুন আমাদের ফিজিক্যাল সায়েন্স রয়েছে এবং 10 জুন আমাদের অপশনাল ইলেকটিভ সাবজেক্ট অনেক কিছু থাকে, যেমন স্ট্যাটিস্টিক্স থাকে, তারপরে তোমাকে মৎস্য চাষ এইসব সাবজেক্টগুলো থাকে, সেগুলো হবে। আর শরীরশিক্ষা এবং কর্মশিক্ষার ডেটটা কিন্তু ওটা স্বাভাবিকভাবে জানিয়ে দেওয়া হয় স্কুল থেকে, তোমরা ওটা তথ্যটা পেয়ে যাবে, প্রয়োজনে তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো এবং এটাই কিন্তু তোমাদের ফাইনাল রুটিন। এবার আমরা চলে আসি ক্লাস 11-এর রুটিন। তোমরা জানো যে 11-এর রুটিন প্রথমে একটা বের হয়েছিল, তারপরে নতুন করে আবার রিভাইজড এক্সামিনেশন প্রোগ্রাম যেটা সেটা কিন্তু বের হয়ে এসেছে এবং লাস্ট অবধি যে রুটিনটা আমাদের কাছে এসেছে বা যে রুটিনটা তোমাদের সিদ্ধান্ত নেওয়া আছে সেটা কিন্তু এই 15/6/2021 তারিখে থার্সডে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে বাংলা ইংলিশ অনেক কিছুই রয়েছে। 17 তারিখে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ, তারপরে তোমার 18/6/2021 অর্থাৎ ফ্রাইডে তোমাদের অনেকগুলো সাবজেক্ট আছে, প্রয়োজনে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো, তার মধ্যে তোমার ট্যুরিজম, তারপরে বিভিন্ন ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষাগুলো রয়েছে। 19 তারিখে তোমাদের বায়োলজি রয়েছে, পল সায়েন্স রয়েছে, বিজনেস স্টাডি রয়েছে। 21 তারিখে তোমাদের ম্যাথমেটিক্স, সাইকোলজি, অ্যান্থ্রোপোলজি, অ্যাগ্রোনমি, হিস্ট্রি এগুলো রয়েছে। 22 তারিখে থার্সডে তোমাদের কম্পিউটার সায়েন্স, এমসিএ অর্থাৎ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডি, তারপরে তোমাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন প্রভৃতি সাবজেক্টগুলো রয়েছে। 24 তারিখে থার্সডে তোমাদের ফিলোসফি রয়েছে, সোসিওলজি রয়েছে। এছাড়াও দেখো 26 তারিখ স্যাটারডে তোমাদের ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি রয়েছে। 28 তারিখে কেমিস্ট্রি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়া, আরবি, ফ্রেঞ্চ এগুলো রয়েছে। 2 তারিখে ফ্রাইডে যেটা স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এগুলো রয়েছে এবং 3 তারিখে স্যাটারডেতে তোমাদের ইকোনমিক্স রয়েছে। এই হলো ক্লাস 11-এর। আগের বছর কী হতো, 11 এবং 12-এর রুটিন কিন্তু একই দিনে থাকতো, কিন্তু এবছর কিন্তু একটু ব্যতিক্রম ঘটেছে, অর্থাৎ 11-এর রুটিনটাও কিন্তু তোমাকে ভালো করে দেখে নিতে হবে। আর তোমাদের পরীক্ষা হচ্ছে 2 থেকে 5:15, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পরেই কিন্তু তোমাদের রুটিন। এবার আমরা চলে আসি ক্লাস 12-এর রুটিন। ঠিক একইভাবে 15 তারিখে থার্সডে বাংলা রয়েছে, তারপরে তোমার 17 তারিখে ইংরেজি রয়েছে, 18 তারিখে যথারীতি ভোকেশনালের বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে, 19 তারিখে স্যাটারডেতে বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে, বিজনেস স্টাডি এবং পলিটিক্যাল সায়েন্স, 21 তারিখে মনডেতে ম্যাথমেটিক্স, সাইকোলজি, অ্যান্থ্রোপোলজি, অ্যাগ্রোনমি এবং হিস্ট্রি রয়েছে, 22 তারিখে থার্সডেতে কম্পিউটার সায়েন্স, এমসিএ, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এগুলো রয়েছে। 24 তারিখ থার্সডেতে তোমাদের যথারীতি ফিলোসফি রয়েছে, সোসিওলজি রয়েছে। 26 তারিখে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি এগুলো রয়েছে। 28 তারিখ মনডেতে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম, মাস কমিউনিকেশন রয়েছে এবং 30 তারিখে যে পরীক্ষাটা সেটা কনভার্ট হয়ে 2 তারিখ হয়েছে যথারীতি, অর্থাৎ 2/7/2021 ফ্রাইডেতে তোমাদের স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এই যে পরীক্ষাগুলো এগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আমরা তোমাদের সামনে মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ এই 3টে শ্রেণীর ক্লাসের সম্পূর্ণ ফাইনাল যে রুটিনটা সেই রুটিনটা শেয়ার করলাম। আশা করি তোমাদের এটা খুবই উপকার হবে, প্রয়োজনে প্রত্যেকটা স্ক্রিন যার যেটা প্রয়োজন সেটা স্ক্রিনশট করে নিজের কাছে সেভ করে রাখতে পারো, তবে লাস্ট অবধি যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে কিন্তু এটা তোমাদের সামনে তুলে ধরা হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, অন্যদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো।